অরিজিনাল হলিস চ্যাম্প হলিস্টার মানে অরিজিনাল, এটা হচ্ছে জিরাফের দাদা। জিরাফের দাদা, জিরাফের দাদা দেখাও, এর লম্বা কি উঁচা কি দেখাও। জিনিস ভালো হইলে একটা চাউল আছে 40 টাকা, একটা 50 টাকা, একটা কল 80 টাকাও আছে। জি, চাউল তো ভাত, ভাতই চাউল তো, চাউলে ধানের থেকে, কিন্তু জাত আলাদা। আচ্ছা, এইগুলার ভিতরেও জাত মান কোয়ালিটি আছে। খুবই সুন্দর একটা যুক্তি সহকারে কিন্তু কথা বললেন ভাই। খামারিরা, সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 28 সেপ্টেম্বর, রোজ সোমবার। দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি শাহিন ডেইরি ফার্মে। আর শাহিন ডেইরি ফার্মটি কিন্তু পরিচালনা করেন দর্শক আমাদের সকলের প্রিয় তাইদুল ভাই। তো এই সপ্তাহে তিনি কেমন ধরনের ষাঁড় বাচ্চাগুলো কালেকশন করেছেন এবং এগুলো জাতে মানে দামে বয়সে কেমন, বিস্তারিত আপনাদেরকে জানাবো। তো দর্শক, এই শাহিন ডেইরি ফার্মের অবস্থান কিন্তু পাবনা জেলার ঈশ্বরদী থানার অরণখোলা যে পশুঘাটটি আছে সেই পশুঘাট সংলগ্ন। তো এখানে আপনারা আসতে পারবেন, এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবেন। তো দর্শক, চলুন আগে আমরা ভাইয়ের সঙ্গে কথা বলি এবং তার মুখ থেকেই শুনি তিনি কেমন ধরনের ষাঁড় বাচ্চাগুলো কালেকশন করেছেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আসলে দর্শক আপনার ভিডিওর অপেক্ষায় থাকে আর কি, প্রত্যেক সপ্তাহেই মানে সোমবার দিন আসলে মানে রবিবার থেকে কমেন্ট করা শুরু করে যে শাহিন ডেইরি ফার্মের তাইদুল ভাইয়ের ভিডিও কবে আসবে। তো এই সপ্তাহে কয়টা কালেকশন করেছেন ভাই? এই সপ্তাহে কালেকশন, আজকে এই সপ্তাহে দর্শকের উদ্দেশ্যে তোমার 7টা বাচ্চা দেখাবো। দর্শকদের উদ্দেশ্যে 7টা দেখানোর মতো ষাঁড় বাচ্চা আছে? হ্যাঁ হ্যাঁ। তো জাতমান তো দর্শক দেখলে, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমরা ভালো জিনিস সবসময় কালেকশন করে থাকি। তারপরেও খামারি ভাইরা, দর্শক ভাইরা যারা চিনে তাদের আর বলার কিছুই নাই, আমাদের বাচ্চাগুলো দেখলেই বুঝবে, দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে, নিতে পারবে। হ্যাঁ। আচ্ছা, তো তাইদুল ভাই, আপনি যে 7টা ষাঁড় বাচ্চা কালেকশন করেছেন দেখানোর মতো, আমরা দেরি করব না, এক এক করে দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরি ইনশাআল্লাহ। ভাই, আমরা শুরুতে যে একটা ষাঁড় বাচ্চা দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ খাওয়া দাওয়া সম্পূর্ণ সুস্থ সবল রয়েছে, এইটার মূলত জাতটা কি আগে বলবেন? এটা তোমার হলস্টাম ফিজিয়াম, খামার উপযোগী একটা সার বাচ্চা। হ্যাঁ, রেডি হয়ে গেছে। দর্শকের পাও গুলো দেখতে পাচ্ছেন, এটা এখন যা খাবে এটা শরীরে তাই লাগবে। যেমন মানে বেশিও না কমনও এমন ধরনের নাভি হবে আর কি, এবং পা গুলো দেখতে পাচ্ছেন যথেষ্ট পরিমাণে। গোটটা দেখো বাচ্চার, মাজাটা দেখতে পাচ্ছেন, এই যে বেশি একদম ছোট ছোট হয়েছে মাশাআল্লাহ। এই সাইড থেকে বাচ্চাটা চমৎকার কোয়ালিটি সম্পন্ন একটা সার বাচ্চা। এর পাগুলা কি মোটা দেখাও দর্শক ভাইদেরকে, পাও ছাড়া সার বাচ্চা হবে না, পাও হতে হবে। আচ্ছা আচ্ছা, পায়ের চামড়াটা তো লুজ দেখতে পাচ্ছি। হ্যাঁ, আর হাড়ডি ফ্রেম, এর হাড়ডি সার বাচ্চার হাড়ডি যত মোটা হবে তত সার বাচ্চার মাংস বৃদ্ধি হবে। আচ্ছা আচ্ছা, তো ভাই এটা আপনার সিরিয়ালের প্রথম বাচ্চা। হ্যাঁ হ্যাঁ। তো এই সার বাচ্চাটার দামটা কেমন কি রাখছেন? এই সার বাচ্চাটার দাম চাচ্ছি তোমার 1,14,000 টাকা। 1,14,000 টাকা দাম রাখছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখানে কি দরদাম করার সুযোগ আছে? হালকা কিছু সম্মানের ক্ষেত্রে হালকা কিছু দরদামের জায়গা আছে, হালকা কিছু দরদাম করার সুযোগ রয়েছে, আকাশ পাতাল না। না ভাই, এটা আমরা প্রথম বাচ্চা দেখলাম, আমরা সিরিয়ালের 2 নম্বরটা দেখাই দিই। হ্যাঁ ভাইয়া, দ্বিতীয় নম্বরে আমরা যেটা দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ, এটা তো খাওয়া দাওয়ায় খুবই ব্যস্ত। সুস্থ সবল বাচ্চা, খাওয়া দাওয়া ঠিক থাকবে না, কি অসুস্থ আমাদের জিনিস? আমাদের জিনিস প্রত্যেকটা সুস্থ সবল। আচ্ছা, প্রত্যেকটা বাচ্চা সুস্থ সবল আমাদের। দর্শক ভাই একবারের কাছে 10 বার আসে দেখে নিয়ে যেতে পারবে, ডাক্তার সাথে করে নিয়ে আসবে। তাও এখন যে তোমার বাড়াইছে লেম্পি, আমাদের ওইগুলা প্রত্যেকটা বাচ্চার ওই ভ্যাকসিন দেওয়া থাকে ইনশাআল্লাহ। আচ্ছা, সেই ভ্যাকসিনটা দেওয়া থাকে? হ্যাঁ, কোনো খামারি ভাই নিলে নিশ্চিতে নিতে পারবে, নিতে পারবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো ভাইয়া এইটার মূলত জাতটা কি? এটার তোমার হলস্টাইন ফ্রিজিয়ানের একটা পার্সেন্টের বাচ্চা। হলস্টাইন ফ্রিজিয়ানের একটা ভালো পার্সেন্টের একটা বাচ্চা। তো বয়সটা কতদিন ভাইয়া? এটার বয়সটা তোমার ওইটার মতোই সেম, 15 মাসের প্লাস মাইনাস হবে, 15 মাস প্লাস মাইনাস বয়স হবে। আচ্ছা, যাতে হলস্টাইন ফ্রিজিয়ানের চামড়াটা একটু দেখাই দিই। এর চামড়া এই দেখো, আর এই যে পাউ পাউ হাড়ে মোটা দেখাও কত
পাও কি মোটা আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ পাও মোটা ছাড়া সার বাচ্চা হবে না কোয়ালিটি সম্পূর্ণ সার বাচ্চা আছে কি দেখাও দর্শক মাশাআল্লাহ মাজার অংশটা দেখতে পাচ্ছেন আর যেমনি লম্বা সেমনি উঁচা এই যে শেপটা দেখাও দর্শক ভাইদেরকে এটা যদি দুই মাসে এই যে হাড়িটা থেকে তো এমনি তো এটা দুই মাসে বৃদ্ধি হয়ে যাবে তিন মণ আচ্ছা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কোয়ালিটি সম্পূর্ণ সার বাচ্চা যাকে বলে আর কি তো এইটার দামটা কেমন কি রাখছেন এটার দাম চাচ্ছি তোমার 115000 টাকা এটার দামটা রাখছেন 115000 টাকা হ্যাঁ হ্যাঁ তো এখানে কি দরদাম করার সুযোগ থাকবে দরদাম সুযোগ হালকা কিছু সীমিত হাতে রাখছি তার কারণে সেই ক্ষেত্রে গরু তো আর একদমে কিনা বেচা হয় না আচ্ছা আচ্ছা তো সীমিত কিছু দরদাম করার সুযোগ রয়েছে হ্যাঁ ভাই এটা আমরা দুই নাম্বারটা দেখলাম এবার আমরা তিন নাম্বারটা দেখা দিই হ্যাঁ ভাইয়া সিরিয়ালের তিন নাম্বারে আমরা একটা সার বাচ্চা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ এটাও খাওয়া দাওয়ায় ব্যস্ত তো এইটার মূলত জাতটা কি এটা তোমার হলস্টাম ফিজামের একটা শায়ালের ক্রস আছে হলস্টাম ফিজামের শায়ালের ক্রস আসছে হ্যাঁ হ্যাঁ কারণ গলার কম্বলটা শায়ালের মতো আসছে আসছে এবং লাভিরে আসছে লাভিরে নাভিটা দর্শক দেখতে পাচ্ছেন একদম শায়ালের মতো মাশাআল্লাহ কোয়ালিটি সম্পূর্ণ একটা সার বাচ্চা আরে চামচোসা গুলো দেখাও আরে যে হাড়ি দেখাও আমার প্রত্যেকটা বাচ্চা হাড়ে মোটা থাকতে হবে অনেক বাচ্চা আছে আট মণ সাত মণ হয়ে গেছে এরকম হাড়ি নাই পাও নাই মোটা মানে এমন ধরনের পাও নাই নাই আর পাও মোটা ছাড়া সার বাচ্চা মোটা হবে না মাংস মানে শুরু থেকে এমন ধরনের পাও মোটা হ্যাঁ আমাদের বাচ্চা প্রত্যেকটা বাচ্চার আমাদের হাড়ি মোটা থাকতে হবে মাশাআল্লাহ এটা তো পিঠের দিকে পাকড়া দেখতে পাচ্ছি হ্যাঁ এটা কি কাপিং আসছে দেখা এর গোটা আসছে কি তো এর বয়সটা কতদিন এর বয়সটা তোমার 16 প্লাস মাইনাস হবে 16 মাস প্লাস মাইনাস বয়স হবে আর কি আচ্ছা আচ্ছা তো এইটার দামটা কেমন কি রাখছেন ভাইয়া এটার দাম চাচ্ছি তোমার 134000 টাকা 134000 টাকা এটার দাম রাখছেন এর যে গর্দানটা আছে কি দর্শক ভাইদেরকে দেখাও দর্শক গর্দানের জায়গাটাও আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আরে যে মাথার সাইজটা সারবাচ্চার কিছু কিছু বৈশিষ্ট্য জিনিস থাকা দরকার এটা যখন হয়ে যাবে তোমার আট মন তখন এটার কোয়ালিটি ফুল কোয়ালিটি অন্যরকম হয়ে যাবে এর দেখতেই মন চাবে একটা এত সুন্দর আসবে বাচ্চাটার তো এটাতে সামান্য কিছু দরদাম করতে পারবে সামান্য মানে হালকা কিছু সামান্য করা যাবে আর এগুলা বাচ্চা কুরবানি আস্তে আস্তে 15 মন ম্যাক্সিমাম শুধু খাইতে দিতে হবে আচ্ছা আচ্ছা তো ভাইয়া এটা আমরা দেখালাম আমরা এবার তারপরটা দেখা হ্যাঁ আচ্ছা ভাইয়া সিরিয়ালের চার নম্বরে আমরা যে সার বাচ্চা দেখতে পাচ্ছি তো এইটার মূলত জাতটা কি আগে বলুন এটাও তোমার হলস্টাইন ফ্রিজামের সাথে শায়ালের একটু ক্রস আছে শায়ালের ক্রস আছে ক্রস আছে হ্যাঁ হ্যাঁ তো এই যে দেহটাই তো অন্যরকম এগুলো আগে যে কম্বলটা দেখাও আর এই যে গর্দান গর্দানটা দেখাও এবং এই যে চামচোচাগুলো দেখাও কয় ইঞ্চি বাড়ছে কয় ইঞ্চি হইছে চামড়াগুলো দেখাও পাওগুলো দেখাও আর এই যে ঝুল মাশাআল্লাহ আসলে গঠনটা দেখাও ছোটখাটো হাতির বাচ্চার মতো লাগছে হ্যাঁ 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 দর্শক বয়স কতটুকু কে কোয়ালিটি ফুল বাচ্চা এই দাও ঘুরে দাও এর বয়সটা তার কতদিন হতে পারে এর বয়সটা তোমার 16 প্লাস মাইনাস হবে 16 মাস প্লাস মাইনাস হ্যাঁ হ্যাঁ আচ্ছা দর্শকের পাও গুলো দেখতে পাচ্ছেন আপনারা পাও গুলো দেখাও দর্শকে চামড়া গুলো রসুনের চোচার মতো দর্শকে দেখাও আর গোটটা আছে কি দেখাও দেখাও কয়টা বাচ্চার এই সাইজ হয় এটা লাগবে বাচ্চা 15 মন হইতে হলে মাজা চওড়া হতে হবে কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা হতে হলে আচ্ছা আর এর যে একটা গেট আপ রয়েছে মাশাআল্লাহ মানে অন্যরকম একটা গেট আপ ভাইয়া এটার দামটা কেমন কি রাখছেন এটার দাম চাচ্ছি তোমার 1 লক্ষ ওই ওইটার ছেমে 1,35,000 টাকা 1,35,000 টাকা দাম রাখছেন হ্যাঁ তো এখানে কি দরদাম করার সুযোগ থাকবে দরদাম কোন দর্শক ভাই যদি নেয় তো সম্মানের খাতিরে আমি হালকা কিছু সম্মানী করতে পারবো সম্মানী করে আপনি অল্প কিছু দরদাম করে রাখবেন আর কি হ্যাঁ আচ্ছা আচ্ছা ভাইয়া এটা আপনার হচ্ছে চার নাম্বার সার বাচ্চা গেল আমরা তারপরে পাঁচ নাম্বারটা দেখাই দিই হ্যাঁ সিরিয়ালের পাঁচ নাম্বারে আমরা যেটা দেখতে পাচ্ছি ভাইয়া প্রায় একই রকম মানে এটা ওইটার একটু মানে ঝোলটা বেশি ছিল গলার ঝোলটা ওইটা ওইটাও কোয়ালিটি ফুল এটা আবার অন্য রকম কোয়ালিটি ফুল এটা তোমার আবার জিরাফের মতো লম্বা আচ্ছা আচ্ছা যেমনি লম্বা আর সেমনি হাইট দর্শক এক দেখাও আমি যে দাঁড়াইছি আমার বুক বড় বড় হয়ে গেছে দর্শক দেখতে পাচ্ছেন আমি দূরের থেকে ধরেছি কিন্তু ক্যামেরা অনেক দূর থেকে তাও কিন্তু তাইদুল ভাই প্রায় কিন্তু বুক বড় বড় হ্যাঁ হ্যাঁ বাচ্চা যেমনি লম্বা আর সেমনি উঁচা দর্শক ভাইয়েরা সরজমিনে আসলে আমার সবচেয়ে ভালো হয় দর্শক চামড়া গুলো দেখতে পাচ্ছেন আপনারা যেখানে টানবো সেইখানে চামড়া বলতে হবে আচ্ছা আচ্ছা যেখানে টানবো দর্শক নাভির অংশটা এই যে নাভিটা দেখাও মাশাআল্লাহ পাও গুলো দেখতে পাচ্ছেন কোয়ালিটি সম্পূর্ণ একটা পাও পাও দেখাও কত মোটা সারবাচ্চা দেখাও এটা মূলত জাতটা কি ভাই এটা তোমার হলস্টাম ফেজামের সাথে একটু শায়াল করছ আছে এটাও সেক্ষেত্রে লাভি আছে একটু
আচ্ছা তো এটার বয়সটা কতদিন? এটার বয়সটা তোমার 16 বেশি হবে, 17 প্লাস মাইনাস হবে, 17 মাস প্লাস মাইনাস বয়স হবে 17। এখনো তো দাঁত হয় না? না না, এগুলা দাঁত আসবে এখনো ম্যাক্সিমাম 4 থেকে 5 মাস। কুরবানি আসতে আসতে দাঁতও হয়ে যাবে এবং 15 মণ ওয়েটও হয়ে যাবে এগুলা বাচ্চা, মানে কুরবানি আসতে আসতে। হ্যাঁ, কুরবানি আসতে আসতে। আচ্ছা তো এটার দামটা কেমন কি রাখছেন? এটা তো বাচ্চা একটা এর গায়ে মনে করো মাংসই আছে দেখো কতটুক, তো সেই ক্ষেত্রে এটার দাম আমি বেশি চাবো না, হালকাই চাচ্ছি। এটার দাম চাচ্ছে তোমার 1,42,000 টাকা। 1,42,000 টাকা রাখছে নাকি? এখানে তো দর্শক সামান্য কিছু দরদাম করে নিতে পারবে। হ্যাঁ, হালকা কিছু দরদাম করে নিতে পারবে, মানে সুযোগটা রয়েছে। দর্শকে এই ফ্রেমটা শুধু 2 মাসে দেখতে কও, এটা কয় মনে হয় এখন আছে, কয় মনে আর কয় মনে হয়। দেখতে পাচ্ছেন একটা বিগ বডির কিন্তু সার বাচ্চা, যাতে হলস্টাইন ফ্রিজার এবং সাথে হয়তো একটু ক্রস আছে। হ্যাঁ, শাইয়ালে একটু ক্রস আছে, লাভে আছে। আচ্ছা আচ্ছা, তো এটা 5 নম্বর বাচ্চা গেল ভাই, আমরা এবার সিরিয়ালের 6 নম্বরটা দেখাবো। হ্যাঁ ভাই, আমরা সিরিয়ালের 6 নম্বরে যে একটা সার বাচ্চা দেখতে পাচ্ছি, তো এইটার মূলত জাতটা কি আগে বলবো? এটাও তোমার হলস্টাইন ফ্রিজানের সাথে সাইয়ালের একটু ক্রস আছে। এটাও হলস্টাইন ফ্রিজানের সঙ্গে সাইয়ালের ক্রস ক্রস আছে। মাশাআল্লাহ, অনেক উঁচা দেখতে পাচ্ছি তো। উঁচা মানে এটা হচ্ছে প্রথম জিরাফ, দ্বিতীয় এটা হচ্ছে দ্বিতীয় জিরাফ। আচ্ছা আচ্ছা, এ যে গোয়ালে নিবে একটাতে গোয়াল ভরে যাবে ইনশাআল্লাহ, 5টা লাগবে না, একটা একটাই যথেষ্ট ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, কালোর মধ্যে আর কি? হ্যাঁ, একটা দেখো লম্বা কি আর হাইট কি বাচ্চাটা দেখাও। দেখতে পাচ্ছেন আসলে অনেক উঁচু এবং সব দিক দিয়ে উঁচা চওড়া লম্বা আর কি, মাশাআল্লাহ কোয়ালিটি সম্পূর্ণ। জিরাফ না বললেই নয়, দাঁত আসে নাই তো বাচ্চা? এখনো দাঁত হয় নাই? জি না, দাঁত আসে। বড় গরু? হ্যাঁ, এখনো দাঁত আসতে আসতে 4-5 মাস। এখনো 4-5 মাস, কিন্তু ইনশাআল্লাহ কুরবানির আগে দাঁত এসে যাবে মাশাআল্লাহ। নাভির অংশটা আপনারা দেখতে পাচ্ছেন, পাগুলো দেখতে পাচ্ছেন? হ্যাঁ, পাও মোটা আছে নাকি দেখাও দর্শকে, আর চাম চোচাগুলা দেখাও। আচ্ছা দর্শক মানে বিবেচনা করে নি, কই কই টানতে বলবো দর্শকে, সামনে আসলে তো সবচেয়ে ভালো হয়। আমার যে বাচ্চা না, সামনে আসলে সবচেয়ে ভালো হয়। এত বড় গরু, দর্শক পাগুলো দেখতে পাচ্ছেন? গোটা আছে কি আর বেশি কই, বাচ্চার বয়স হয়ে গেছে, বেশি দেখাও দর্শকে। আচ্ছা আচ্ছা দর্শক, আর দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ একদম কোয়ালিটি সম্পূর্ণ সার বাচ্চা যাকে বলে। তো এটার বয়সটা কতদিন? এটার বয়সটা তোমার 17 প্লাস মাইনাস হবে, প্লাস মাইনাস হবে মানে 18 এরকম হবে আর কি। হ্যাঁ হ্যাঁ, 18 মাস, 18.5 মাস এমন হতে পারে আর কি। হ্যাঁ, এগুলা তো কিনা জিনিস। হ্যাঁ, এগুলা তো 24-এর কুরবানির সময় আস্তে আস্তে এগুলা 15 মণ 16 মণ ওয়েট হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এটার দামটা কেমন কি রাখছেন? এটার দাম চাচ্ছি তোমার ওইটা সেমে চাচ্ছে ওই বাচ্চাটা 1,42,000। 1,42,000 টাকা, মানে সেম রেট রাখছেন? হ্যাঁ, সেম রেট রাখছি। এতে দর্শকে আসলে তো একদমে হয় না, সেক্ষেত্রে হালকা কিছু সম্মানের ক্ষেত্রে হালকা কিছু সম্মান করে বিক্রয় করবেন আর কি। হ্যাঁ হ্যাঁ, তো এটা আপনার 6 নম্বর সার বাচ্চা ছিল, এবং শেষের যে বাচ্চাটা আছে আমরা ওইটা দেখাই দিই দর্শকদের। মাশাআল্লাহ, সর্বশেষ 7 নম্বরে যে বাচ্চাটা দেখতে পাচ্ছি ভাইয়া, এটার জাতটা বলেন? এটার জাত, এটা অরিজিনাল হলস্টাইন ফ্রিজিয়ামের 1%। আচ্ছা আচ্ছা, অরিজিনাল হলস্টাইন ফ্রিজিয়াম মানে অরিজিনাল, এটা হচ্ছে জিরাফের দাদা। জিরাফের দাদা? জিরাফের দাদা, দেখাও এর লম্বা কি উঁচা কি দেখাও দর্শকে। আচ্ছা আচ্ছা দর্শক, দেখতে পাচ্ছেন এ ফার্স্ট লাইভ, ব্যবসার লাইভে ফার্স্ট জিনিস আনছি, দেখাও দর্শকে। আচ্ছা আচ্ছা, এক পেজ দাঁত আসে নাই? এখনো দাঁত আসে নাই? দাঁত আসে নাই। বয়সটা কতদিন? বয়সটা তোমার 17+ 17.5 মাসের মতো। তো সেই বয়স হিসাবে তো অনেক বড়, অনেক বড়, লম্বা কি আর হাইট কি বাচ্চা, বাচ্চা দেখাও দর্শকে, কি নিয়ে যায় না নিয়ে যায় দর্শকে, ভালো জিনিস দেখা, ভালো জিনিস দর্শক দেখে শুনে যাচাই বাছাই করে নিবে, যাচাই করবে। হ্যাঁ, একবারের কাছে 10 বার দেখবে, কালকের দিন পরে আমার মঙ্গলবার হাট, আমার গরু বলে দাম কম, তো মঙ্গলবারে আসেন ভাই, সোমবারে আসেন, আমার বাসায় খামারে থাকেন, খামার আমার বাসায় থাকি, আমারটাও দেখেন, মঙ্গলবারে হাট আছে, হাট দেখে যাচাই করে আমারটা দাম দেন, জিনিস হইতে হবে ভাই, টাকা দিয়ে এই বাচ্চাটা ভাই, আমরা যখন সংগ্রহ করতে গেছি 1,90,000 টাকা দাম চাই, আমরা ওকে দাম দিয়ে নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা ভাই, আসলে ভালো জিনিসের দাম দেয় কিন্তু কিনতে হবে। হ্যাঁ, কিন্তু যে দর্শক নিয়ে যাবে সে বলবে যে না একটা জিনিস নিয়ে আসছে, আর এর যে মাথা আসছে, হ্যাঁ 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 মাশাআল্লাহ, মাথা এবং গর্দান এবং এর পা গুলো দর্শক আসলে দেখো হাতির পায়ের মতো, হাতির পায়ের মতো। দর্শক আমি আপনাদেরকে বলবো, আপনারা যদি এইগুলোটা পছন্দ করেন তাহলে কাইদুল ভাইকে হয়তো বায়না স্বরূপ কিছু টাকা বুকিং দিয়ে কিন্তু আপনারা সরাসরি এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবেন।
মাশাআল্লাহ এই গরুটা আপনাদের পছন্দ হবে 100% 100% মানে জাত বাচ্চা একটা কোয়ালিটি ফুল দেখো মাজার শেপটা আসছে কি দেখাও মাজার সাইজটা দেখতে পাচ্ছেন এখনো দাঁত আসে নাই দেখাও মাজার শেপটা আসছে কি পিছনের চামড়াটা একটু দেখায় দিবেন হ্যাঁ এই দেখো চামড়া এই দেখো মাশাআল্লাহ কোয়ালিটি সম্পূর্ণ সার বাচ্চা এই যে পা গুলো দেখতে পাচ্ছেন কতটা মোটা এই সাইড থেকে একটু দেখাই দি ভালোভাবে দেখাও দর্শকদের তো ভাইয়া এটার দামটা কেমন কি রাখছেন এটার দাম তো মনে করো 160,000 চালে ওর জায়গা আছে জি 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 আমরা যখন নিয়ে আসি 1 লক্ষ দাম চাই 190,000 টাকা দাম চাইছিল আমরাও দাম দিয়ে নিয়ে আসি তো আমরা আর ওই 1 লক্ষ 60 মাট না যদি কোনো দর্শক ভাই নিতে চায় তে আমি দাম দিচ্ছি 150,000 টাকা মানে 1.5 লক্ষ টাকা আর 1.5 লক্ষ টাকা আর যদি কোনো দর্শক ভাইয়ের পছন্দ হয় তে সেই ক্ষেত্রে আমি সম্মান হিসাবে ওনাকে কিছু কম রাখতে পারবো সাধারণ কিছু দরদাম করে আপনি দিতে পারবেন হ্যাঁ 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 আচ্ছা তো তাদিল ভাইয়ের এই সাতটা বাচ্চা দেখানো হলো তো হ্যাঁ এগুলাই কালেকশন ছিল হ্যাঁ এই সপ্তাহে এগুলাই দেখাচ্ছি দর্শকের উদ্দেশ্যে আর দর্শকের উদ্দেশ্যে একটা কথা বলি বলে যে তৈদুল ভাই আপনার বাচ্চার দাম বেশি ভাই সরজমিনে আসেন আমার কোয়ালিটিগুলো দেখেন সোমবারে আসেন আমার বাসায় থাকেন আমার খামারে থাকেন আমার খামারে 10টা থাকে দেখেন 20টা থাকে দেখেন জি দাম দর যদি বেশি লাগে তে পরের দিন মঙ্গলবার হাট আমার বাসায় হাট দেখবেন আমার বাসায় একদিন থাকি মঙ্গলবারে হাট দেখেন হাট দেখে যাচাই করে আমারটা দাম দেন আচ্ছা আচ্ছা তো মানে দর্শকদের উদ্দেশ্যে এতটুকুই বলার আর কি যে দামটা কিসের জন্য বেশি বেশি হয় জিনিস ভালো হইলে একটা চাউল আছে 40 টাকা একটা 50 টাকা একটা কল 80 টাকাও আছে জি চাউল তো ভাত ভাতই চাউল তো চাউলে ধানের থেকে কিন্তু জাত আলাদা আচ্ছা এইগুলোর ভিতরেও জাত মান কোয়ালিটি আছে খুব সুন্দর একটা যুক্তি সহকারে কিন্তু কথা বললেন ভাই খামারিরা আসবে আমার বাসায় আসবে আমার বাসায় থাকি দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে এবং আমাদের বাড়ির পাশে হাট জি মঙ্গলবারে সোমবারে আসি আমার বাড়ি থাকবে মঙ্গলবারে আমারটাও দেখবে বাচ্চা যাচাই বাছাই করে দর্শক ভাইরা খামারে তারা নিজেরাই দরদাম করতে হ্যাঁ ইনশাআল্লাহ আমার দায়িত্ব ওনারা আসবে ছয় সম্মানে ওনারে আমি একটু সম্মানে আচ্ছা তো নতুনদের উদ্দেশ্যে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন মোহাম্মদ তহিদুল ইসলাম জি বাড়ি পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা গ্রাম অরণখোলা পশু হাটের সাথে আমার বাসা খামার খামারের নামটা খামারের নাম শাহিন ডেল ফার্ম আচ্ছা আচ্ছা তো আর আপনার মোবাইল নাম্বার আমার মোবাইল নাম্বার 01321 জি 592627 এটা তো ইমো হোয়াটসঅ্যাপ সব আছে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে দর্শক যখনই যোগাযোগ করবে তখনই আপনার সঙ্গে কথা বলে নিতে পারবে হ্যাঁ এবং দর্শক এক বলতে চাই দালাল মুক্ত গরু কিনেন গরু প্রতি 10,000 জিতুন দালাল মানে দালাল ছাড়া গরু কিনলে 10,000 জিততে হবে আপনি একটা আপনি খামার দিবেন আপনি 5টা গরু যখনই খামারে তুলবেন তখন আপনি একটা বিজনেসম্যান হয়ে গেছেন তখন 5টা গরুর পর যদি আপনার 25,000 যায় 5টা গরুর এক মাসে খাবার হয়ে যায় তো সেই ক্ষেত্রে খামারি এবং ব্যাপারীদের সাথে যোগাযোগ করুন আর ভালো জিনিসগুলো আপনারা দেখে শুনে যাচাই বাছাই করে তারপরে নিন আর কি হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো তাদিল ভাই আপনি আপনার অনেক মূল্যবান সময় দিলেন এজন্য আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম